আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ঘরে বসে টাকা আয় করার একটি সুবর্ণ সুযোগ যারা ঘরে বসে কিভাবে টাকা আয় করবেন এনে চিন্তা করছেন তাদের আর চিন্তা করার কোনো কারণ নেই আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম মিলবেট অ্যাপ মিলবেট অ্যাপ একটি বেটিং অ্যাপ যে অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের স্পোর্টসে বেটিং করতে পারবেন আর আছে গেমস খেলে টাকা আয় করার সুবর্ণের সুযোগ যাদের ফোনে মিলবেট অ্যাপসটি নেই তারা যে কোনো ব্রাউজারে গিয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেই মিলবেট অ্যাপ কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন এবং রেজিস্ট্রেশন নামে দুটো অপশন আছে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এরপর রেজিস্ট্রেশন করার জন্য কয়েকটি উপায় রয়েছে এর মধ্যে সহজ উপায় হলো ইন ওয়ান ক্লিক অপশন তাই এখান থেকে আপনি ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন এখানে তিনটি পয়েন্ট যা আছে তাই থাকবে এখানে কোনো কিছু পরিবর্তন করবেন না এখন সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা আসা যাক আর এটি হচ্ছে প্রোমো কোড এই ঘরে আমাদের অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন এবং কোনোভাবেই ভুল করা যাবে না আমাদের কোডটি হচ্ছে এমআর নাইন নাইন আমি আবারও বলছি আমাদের প্রোমো কোডটি হল এম নাইন নাইন এই কোডটি ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে ফুল ভেরিফাই হবে এই কোডটি দেওয়ার মাধ্যমে আপনি খুব সহজেই বিকাশ এবং নগদে চব্বিশ ঘন্টায় ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন এবং প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস সহ প্রতি সপ্তাহে নতুন নতুন বোনাস পাবেন এরপর নিচের কারিগরগুলিতে এক এক করে টিক দিয়ে দেবেন এবং নিচের এই টিক আইকনে ক্লিক করবেন এরপর এমন একটি রোবট ভেরিফাই পেয়ে আসবে অবশ্যই মনোযোগ দিয়ে রোবট ভেরিফাই কমপ্লিট করবেন রোবট ভেরিফাই কমপ্লিট করার পরে এই যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসেছে এটি খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে রাখবেন কিংবা খাতায় লেখা রাখবেন কারণ এই ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়া পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না এরপর নেক্সটটি ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করবেন এরপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন এরপর দেখব আমাদের অ্যাকাউন্টে আমরা কিভাবে ভেরিফাই করবো এজন্য আমরা নিজের এই মেনু বাটনে ক্লিক করে দেব। এখানে উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল এখানে আমরা ক্লিক করে দেব এরপর ফোন নাম্বারে গিয়ে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে দেব এবং অবশ্যই শূন্য ছাড়া ফোন নাম্বারটি বসাবো এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে এবং এই কোডটি বসাতে হবে এবং নিচের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এরপর নাম্বার ভেরিফাই করা হয়ে গেলে ব্যাকে চলে আসবো এরপর ফিল ইন পার্সোনাল ডেটাতে ক্লিক করব এবং আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে সকল তথ্য এনআইডি কার্ডের সাথে মিল রেখে পূরণ করতে হবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে অন্যের এনআইডি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ লিখবেন তারপর জন্ম তারিখটি লিখবেন এরপর জন্মশাল মাস লিখবেন প্লেস অফ বার্থ মানে কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন এরপর রিলিজোর সিলেক্ট করে তারপর বাংলাদেশ সিলেক্ট করবেন এরপর সিটিজে ঢাকা রেসিডেন্স আপনার জেলাটি লিখে দেবেন ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখানে ন্যাশনাল আইডিগুলো সিলেক্ট করবেন এবং সিরিজে ওয়ান লিখবেন ডকুমেন্টের ঘরে আপনার এনআইডি নাম্বার লিখে দেবেন যদি এনআইডি না থাকে তাহলে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন এরপর ডেট অফ ইস্যুর জায়গায় এনআইডি উল্টো ডেট অফ ইস্যুর তারিখ লিখে দেবেন ইস ভাইয়ের ঘরে বিডি গভর্নমেন্টে লিখে দেবেন বন্ধুরা একবার ভালোভাবে চেক করে নিবেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে নিজের এ কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন একটু ওয়েট করুন এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল হয়েছে এখন আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করা যায় এখানে উপায় দেখা যাচ্ছে ডিপোজিট বাটন সেখানে ক্লিক করব। এবং আপনারা দেখতে পারবেন এমন একটা পেজ চলে এসেছে এখানে টাকা ডিপোজিট করার অনেকগুলো মাধ্যম রয়েছে এখন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে বিকাশের মাধ্যমে টাকা ডিপোজিট করবেন এই জন্য বিকাশ অপশনে ক্লিক করবেন এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে পাঁচশো থেকে বিশ হাজার টাকা ডিপোজিট করা যায় এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে এই এজেন্ট নাম্বারে আপনার ক্যাশ আউট করতে হবে তো আমি এখান থেকে নাম্বারটি কপি করে নিব বিকাশে অ্যাপসে গিয়ে ক্যাশ আউট করব এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যাশ আউটটি সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর বিকাশ থেকে আমাদের একটি ট্রানজেকশন আইডি দিয়েছে এখান থেকে ট্রানজেকশন আইডি টি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে এরপর এই যে উপরের আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন সেটি লিখবেন তো আমি যেহেতু হতে সাতশো টাকায় করেছি তাই এখানে লিখে দিলাম তারপর আমরা যে ট্রানজাকশন আইডিপিটি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডিবিটি এখানে বসাবো এরপর আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউটটি করেছেন ওই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর নিজের কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটি লেখা চলে আসবে তার মানে আপনার ডিপোজিট রিকোয়েস্ট তাদের কাছে সফলভাবে চলে গিয়েছে তারপর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে গিয়েছে তো বন্ধুরা একশো বর্ষের নিরাপদ এবং সবল ভেরিফাই অ্যাকাউন্ট খুলতে আমাদের দেওয়া এমআর নাইন নাইন এই প্রোমো কোডটি ব্যবহার করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ